বৃষ্টি, হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম এস আই ভ্লগস। মনটা আজকে কিছুটা হলেও ভালো অন্যান্য লাস্ট কয়েকদিনের চেয়ে, লাস্ট তিন থেকে চার দিনের চেয়ে। কারণ হচ্ছে HDU থেকে আজকে আমার মাকে ট্রান্সফার করে কেবিনে নেওয়া হবে, তার মানে আমার শরীরের অবস্থা একটু ভালো, অ্যান্ড HDU-র বিল দিতে হবে, এই জন্যই আমি রওনা হয়ে গেছি। হচ্ছে এখন বাজে 1:29, আমি যদিও 11টার সময় বেরোছি, এতক্ষণ হলো বৃষ্টির জন্য আমাকে দাঁড়ায় থাকতে হয়েছে। দাঁড়ান একটু, ক্যামেরা একটু পরপর মুছবো আমি, কারণ গাড়ির চাকা থেকে কাদা ছিটে। যেটা বলতেছিলাম, দোকানের এখানে খাইতে বের হয়েছিলাম, খাইতে বের হওয়ার পরে মানে খাবারের দোকানে খাইতে বের হয়েছিলাম, অ্যান্ড খাইতে যাওয়ার টাইমে এমন বৃষ্টি আসে যে বাইকটাকে পার্ক করে রেখে দেন আমার দাঁড়ায় থাকতে হয়। আর এখনও পর্যন্ত ভালোই বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টিতে কতটুকু সময়ে কতটুকু যেতে পারবো জানি না। আর এখানে আসলে পুরান এয়ারপোর্টের বাউন্ডারি এটা, এই জন্যে হলো এইদিকে একটু বৃষ্টির পরিমাণটা একটু বেশিই থাকে অলওয়েজ। এখন আমার মনে হয় যে এদিকে ঘুরে যখন মহাখালীর দিকে ঢুকবো তখন আর এত বৃষ্টি থাকবে না। আচ্ছা, হসপিটালের ব্যাপারে আপনাদের সাথে একটু ব্যাপার শেয়ার করি। HDU বলেন, ICU বলেন, বা ওই যে আরও যেই ইউনিটগুলো থাকে, মানে একটু স্পেশাল কেয়ারের যে ইউনিটগুলো থাকে, এগুলাতে রুগীকে যখন আপনারা ঢুকাবেন, যদি কোনো কারণে ঢুকাইতে হয়, আল্লাহ কাউরে না ঢুকাইলেই ভালো, তখন দেখবেন যে ওটার একটা বেড ভাড়া থাকে। আমাদেরটার বেড ভাড়া ছিল 7,000 টাকা পার ডে, চার দিন থাকতে হয়েছে, 4,28,000 টাকা হওয়ার কথা। এরপরে টোটাল বিল আসতে হচ্ছে 75,000 টাকা, বোঝেন তাহলে অবস্থাটা কোন জায়গায়। হ্যাঁ, এটা আপনাকে দিতেই হবে, এ হলো অবস্থা। কারণ ওইখানে আমাদের তো আসলে রাইট নাই যাওয়ার, মানে আমাদের পারমিশন নাই যাওয়ার, আর ওইখানে আসলে কী কীভাবে কী খরচ করছে ওরা যেভাবে বলবে ওইটাই মেনে নিতে হবে। এই সমস্ত জিনিস আসলে তত্ত্বাবধানের জন্য কিছু কোনো ব্যাপার মনে হয় একটু হওয়া উচিত হসপিটালে। আমি একটা জিনিস দেখছি যে হসপিটালের ডাক্তারের চার্জ টার্জ সব কিছু মিলে অনেক বড় একটা বিল চলে আসে। বাট এটা তো মানুষকে উপকার করার একটা পেশা, এটা ডাক্তাররা আসলে এটার একটা ব্যবসায়িক শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, এটাকে বিভিন্নভাবে আয় ইনকাম বাড়ানোর জন্য। কি করবে ওনারাই বা, যে পরিমাণ সব কিছুতে খরচ বাড়ছে ওনাদেরও তো ইনকাম প্রয়োজন হয়। এই হলো অবস্থা, যাক ওগুলা নিয়ে কথা বলবো না আজকে। এবার মানে এবার বৃষ্টিতে আমি বৃষ্টি অ্যাভয়েড করি, আমি বৃষ্টিতে খুব একটা ভেজার ট্রাই করি না, কিন্তু এবার বৃষ্টিতে আমার মোটামুটি এই মার অসুস্থতা এন্ড অন্যান্য কাজটা সব মিলা বেশ ভিজাইলো। নর্মালি দেখা যায় আমরা বান্দরবন বা ওইদিকে পাহাড়ে গেলে এরকম বৃষ্টিতে ভিজি, কিন্তু এবার শহরের মধ্যেই বান্দরবনের পুরা ফিলটাই দিয়ে দিল। এনে যে ভিজে ভিজে যাইতে যাইতে কবে যেন আমি অসুস্থ হয়ে যাই, দেখা যাবে মা ওদিকে সুস্থ হয়েছে, এদিকে আমি অসুস্থ হয়ে গেছি, এই একটা অবস্থা। আসলে সবার অনেক কষ্ট হয় যখন একটা বাসার একটা কেউ অসুস্থ থাকে, আর যদি হসপিটালে অ্যাডমিট থাকে তাহলে কষ্টটা সবার জন্য একটু বেশি। আমি তো জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি, বাইকে চলতেছি, এই জন্য আপনারা জানতে পারতেছেন। ওদিকে আমার বোন, আমার বোনেরা, ওরাও এইভাবে পানি টানি ভেঙে আসতেছে, ওদেরও অনেক কষ্ট হইতেছে, এ হলো অবস্থা। আর আমিও চেষ্টা করতেছি একটু সেফ রাইড করার, কারণ এ অবস্থায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে এটা আসলে আমার ফুল ফ্যামিলির জন্য একটা বিশাল চাপ হয়ে দাঁড়াবে। এই তো অবস্থায়, এমনিতেই অনেক খরচ যায় আসলে হসপিটালে, বললামই তো, চার দিনে হলো 75,000 টাকা শুধু HDU-র বিল দিতে হইতেছে। এরপরে এখন আবার কেবিনে নিবে হয়তো আজকে, তারপরে আবার, আরে কি একটা অবস্থা, এই ধরনের বাইকগুলা থেকে চাকা থেকে এমন পানি ছিটে, পুরো কাদাওয়ালা পানিগুলো আমার ছিটতেছে, টায়ার হাগার নাই তো, এন কী বলবো আসলে, আমার পানিও হয়তো পিছনের কারো ছিটতেছে, এটাই সিস্টেম হয়ে দাঁড়াইছে। তবে বৃষ্টিটা যদি এরকম থাকে তাহলে হালকা পাতলা ভিজে আমি চলে যেতে পারবো, অ্যান্ড দেন উত্তরা বাসা থেকে কাপড় টাপড় চেঞ্জ করে একটা কিছু করা যাবে, বাট যাইতে হবেই, এছাড়া কোনো ওয়ে নাই। আর আমি একদম দেখলাম বৃষ্টি নাই, তার মধ্যেও আল্লাহ এ কী খেলা আমার সাথে এবার, মানে কী বলবো জানি না। ওই দিন বৃষ্টি এমন হয়েছে, আমাদের উঠান পার হয়ে বারান্দা পর্যন্ত ঘরে প্রায় পানি ঢুকে ঢুকে এরকম একটা অবস্থা ঘরের ভিতরে আর কি, খুব বাজে অবস্থা যাইতেছে এই সিজনটা। এই 2024-এ এসে সরকার পতন থেকে শুরু করে আমার অনেক সুখ শান্তি পতন হয়ে যেতেছে, যদি আমি কোনো পলিটিক্যাল কোনো কিছুর মধ্যে নাই। বাট এই তো কী অবস্থা ক্যামেরার, আচ্ছা পরিষ্কারই তো আছে দেখা যায়, কিন্তু এইগুলা ঘোলা হয়ে গেছে, ক্যামেরাটা মনে হয় নষ্ট হবে এটা, এরকমটাই মনে হইতেছে। আর টিকাইতে পারলাম না, একটা ক্যামেরা বিক্রি করে দিচ্ছি ওই দিনে কাপুর কাছে, অ্যান্ড এইটা আছে, এখন মনে হয় আরেকটা কিনতে হবে, এর মধ্যে আবার একটা JBL-ও নিছি। দেখা গেছে এত খরচ হইলে তো আসলে টিকা মুশকিল হয়ে যাবে, একটা সাইকেল আসছে পেছনে, সাইকেলের অভ্যাস খুব খারাপ, চিপা চাপা দেয়, ঢুকায়, গুতা দেয়, এই জন্য আমি সাইকেল, ইদানিং নতুন আরেকটা আতঙ্ক শুরু হয়েছে এই রাজপথে সাইকেল। আমার মনে হয় রাজপথে সাইকেলটা অ্যাটলিস্ট চলতে দেওয়াটা এটা উচিত না, মানে এরকম হাই স্পিডের একটা রোডের মধ্যে একটা সাইকেল, অ্যান্ড সাইকেল লেন্থও নাই সাইকেলের। যাই হোক, সাইকেলের আবার আরেকটা ব্যাপার আছে, আপনারা জানেন কি না, বৃষ্টির দিনে এক হাতে ছাতা নেবে, এক হাতে সাইকেল চালাবে,
আর যদি বৃষ্টি না থাকে তাহলেও দুই হাতে চালাবে না, এক হাতে মোবাইলে কথা বলতে থাকবে আর এক হাতে সাইকেল চালাবে। এই জিনিসটার সাথে আপনারা কে কে একমত আমাকে একটু কমেন্ট করে জানায় যে সাইকেল এক হাতে মোবাইল সহ সাইকেল কে কে পাইছেন, কসাইবাড়ি রেলগেটে পাওয়া যায়, ধরেন পার হইতে পারতেছে না কিন্তু এক হাতে মোবাইল, এখন কি বলবেন বলেন? আসলে ফুড ডেলিভারি বলেন, এই বলেন, সেই বলেন, আপনার আমার মতো লোকেরাই তো বিভিন্ন জিনিস ঘরে বসে অর্ডারটা মানে করে দেন যে ঘরে চলে আসুক, আবার আমার মতো লোকই সাইকেলে বলতেছে খারাপ। আসলে ওরাই বা মানে কই যাবে বলেন, সবারই তো আইন কাম দরকার। মানে আমি রাগ দেখাইতে যা আমি নিজের ব্যাপারে নিজেই আটকায় যেতেছি যে আসলে আমি যেটা বলতেছি এটা কি রাইট? ওরা কি মজা করে যাইতেছে হেলমেট টেলমেট ছাড়া, সেই একটা চিল রাইড হইতেছে। এই বলছিলাম যে মহাখালী আসলে বৃষ্টি থেমে যাবে, কিন্তু মহাখালী তো আসলাম বাট বৃষ্টি তো থামার কোনো নামগন্ধ নাই। আরেকটা কথা বলবো, দাঁড়ান এটা মুছে নেই। আরেকটা কথা হলো, রিসেন্ট আমার সাথে অনেকেরই দেখা হয়েছে অ্যান্ড বলে যে ভাই আপনার ভিডিও দেখতে দেখতে খাবার খাই তো, মা বলে এই লোকটার কি পানি পিপাসাও লাগে না, লোকটাকে কোনো কিছু খায় না এত কথা বলে। আসলে আন্টিজ, অল অফ আন্টিরা, আপনাদের জন্য একটা কথা বলি, সেটা হলো আমি পানিও খাই ভাতও খাই সবই খাই, বাট ভিডিওটা বানানোর টাইমটাই আমি শুধু এত কথা বলি, বাস্তব জীবনে আমি কথা অনেক কম বলি, যে কারণে আমি খুব বোরিং একটা মানুষ, আমি কথা খুব কম বলি, জাস্ট ভিডিওর জন্য আমি অনেক কথা বলতে পারি, এই জন্য আমি ভিডিও করি, আর ভিডিওতে আমি ইনফরমেশন শেয়ার করি, এই জন্য কথা বলতে হয়, অ্যান্ড পানিও খাই সবই খাই, ভিডিওতে অতটুকুই দেখাই যতটুকুর মধ্যে কথা বলছি, এর বাইরের ভিডিওটুকু আপনাদের দেখাই না বলে আপনাদের মনে হয় যে অনেক কথা বলতেছি, বাট যারা দেখতেছে ভিডিওটা তারা আবার আমার ইনফরমেশন বা আমার লাইফস্টাইলটা ভাল লাগে তাদের, এই জন্য দেখতেছে। এ হলো অবস্থা। আমি তো আজকে মনে হইতেছে একটা ওয়াইফার লাগাইতে পারলে ভালো হইতো, মানে ক্যামেরা এত পানি লাগতেছে আজকে ক্যামেরাটা যাবেই কিনা নষ্ট হয়ে বুঝতেছি না। যাক, আমিও চাইতেছি না যে ক্যামেরার রেকর্ডটা বন্ধ করতে, কারণ এই বৃষ্টির মধ্যে বন্ধ করলে কি হয়, একবার বন্ধ করলে সেকেন্ড টাইম রেকর্ড করলে হয় সাউন্ড আসে না বা কোনো একটা ঝামেলা থাকেই থাকে, এই জন্য চাইতেছি একবার এই যতক্ষণ পারি আপনাদের সাথে শেয়ার করি ঘটনা। আর এই ভিডিওতে কী দেখাবো জানেন, এই ভিডিওতে যাওয়াটাই দেখাবো হসপিটালে, অ্যান্ড পরবর্তী আপডেট হয়তো আমি লাস্টে বাসায় পৌঁছে বা যেই রকমই হোক পরবর্তী কোনো জায়গায় গিয়ে একটা ভালো জায়গায় গিয়ে আপনাদেরকে ফোন থেকে রেকর্ড করে বলে দেবো যে মার শরীরের অবস্থা কী কী ছিল এক্সপিরিয়েন্স, এই ব্যাপারগুলা। ভিডিও মোটরসাইকেল থেকে শেষ করব না, কারণ অনেকে আমাকে যেমন পছন্দ করে ওরকম আমার মার ব্যাপারটাও দেখতে দেখতে শুনতে শুনতে, বা মাকে তো ওইভাবে ভিডিওতে দেখাই না বাট মার ঘটনা বিভিন্ন রকম শুনতে শুনতে মাকেও তারা একদম মানে আপন কারো মতোই ট্রিট করে বা দেখে বা চিন্তা করে আর কি, একটা ভার্চুয়াল ক্যারেক্টার হয়ে গেছে যে রানা ভাইয়ের মা মনে হয় এমন বা অমন। যাক, মা এবার সুস্থ হলে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ কোনো একটা ভিডিওতে। আসলে আমি ভিডিওতে কমফোর্টেবল বাট আমার ফ্যামিলির ওরা অতটা কমফোর্টেবল না, এই কারণে ফ্যামিলি মেম্বারদের দেখানো হয় না, মেনলি আমি ইউটিউবার বাট তারা তো না, এই হলো ব্যাপার। আবার তারা যে জিনিস অনেক কিছু করে ওগুলো আবার আমি করি না, এরকম হয় না, যেমন আপনি আমার ভিডিও দেখেন আপনার মা বাবা বলবে যে এ ছেলে এত কথা বলে কেন, এরকম কেন, ওকে পানি খায় না ওরকম। ও আরে ওনাকে তো সুন্দর লাগতেছে, স্কুটার অ্যান্ড একটা সুন্দর রেইনকোট পরছে, ওভারঅল ব্যাপারটা কিন্তু জমছে। অনেকে ছেলে নামে এটা যদিও আমি বুঝতেছি না, বডি শেপে মেয়ে মনে হইতেছে, যাক বডি শেপিং না করি হবে কিছু একটা, ছেলে মেয়ে যা খুশি হোক এতে আমার কি, আর টয়লেটের মধ্যে গুতা খাইতাম ছেলে মেয়ে দেখতে যায় কি একটা অবস্থা। চলেন 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 আগে যাই, বনানী পর্যন্ত তো চলেই আসছি, আশা রাখি এরকম গুড়ি গুড়ি বৃষ্টি খাইতে খাইতে উত্তরা ক্রিসেন্টেও চলে যাবো, আমি ভালো লাগতেছে। অ্যান্ড কয়েকদিনের বৃষ্টি হওয়াতে দেখা গেছে রাস্তা এখন আর পিচ্ছিল নাই, মানে বৃষ্টির পানি যাইতে 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 যত পিচ্ছিল হওয়ার জিনিস ছিল ওগুলো ধুয়ে গেছে চাকায় চাকায়, পুরো ওয়াশ হয়ে গেছে, মাংকি ওয়াশ, যে জিন্সের প্যান্টে করে না এরকম দাগ দাগ রং উঠা যায় ওটার আমরা মাংকি ওয়াশ বলি, যে বানরে খামচি দিয়ে রং উঠায় নিয়ে গেছে। পুলিশ যদি এরকম উল্টা আসে তাহলে আমরা কী করব, ওদের জন্য তো আসলে ওরা তো আইনের রক্ষক। যাক, বললাম না ওদের ব্যাপারে কোনো কিছু, এখন কারো ব্যাপারে কোনো কিছু বলতে ভয় লাগে, কী অবস্থা আমার লেন্সের কে জানে। ও আজকে ঢাকা শহরটা সেই শান্তির লাগতেছে, এত ঠান্ডা একটা চিল ভাইব, জাস্ট একটা রেইনকোটের উপরের পার্ট যদি পরা থাকতাম বা একটা উইন্ড ব্রেকার পরা থাকলেও বেশ শান্তি লাগতো, একটু বেশি ঠান্ডা লাগতেছে হাটটাতে বেশি ঠান্ডা লাগতেছে, আর এবার একটু শীত পরে গেলে ভালোই হয়, শীত পরে গেলে শীতটাতে মিস করতেছি, অ্যান্ড বৃষ্টি আর আমরা চাচ্ছি না, সপ্তাহে একদিন যদি বৃষ্টি হইতো এক ঘন্টা খুব ভালো লাগতো, বাট এইরকম বৃষ্টি ভাই, বৃষ্টি দিয়ে এবার আল্লাহ বুঝাইয়া দিছে যে ও ভাই মেরে পুরা ওয়াও, অন্যরকম একটা সিচুয়েশনের মধ্যে ফেলে দিছে এবার বৃষ্টিতে। চলেন আমরা রাইড এনজয় করি না, বেশি ই করা যাবে না, এই যে ফাঁক ফোকর দিয়ে টানাটানি করা যাবে না,
বৃষ্টির মধ্যে পিছলায় পড়লে রাস্তা যত পরিষ্কার ঠিক ততটুকুই আপনার চামড়া একদম ছিলা নিয়ে যাবে। আচ্ছা, চালাইতেছি আমি আর বলতেছি আপনাদের চামড়া ছিলা নিয়ে যাবে। যাই হোক, আমার চামড়া ছিলা নিয়ে যাবে। না 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 বলে বরফেজের নাগানটা খুব শুনতেছি ইদানিং, যদিও অর্থ এখনও যায় না, মানে আমি যে কোনো গান শুনলে ওই গানের যে মিনিং কী এটা বুঝি না, জাস্ট গান শুনি। পুরা গানের শুরু থেকে শেষ পর্যন্ত কী বলছে এগুলা নিয়ে চিন্তাই করি না কখনো, মিউজিক শুনি, গান শুনি, গিটারের লিড থাকলে ওইটা শুনি, কিবোর্ডের পিচ থাকলে ওইটা আমার মুখস্থ হয়ে যায়, কিন্তু গানে যে কী বলছে এগুলা নিয়ে আমার মাথা ব্যথাই থাকে না। ওহো, চাইছিলাম নিচ দিয়ে যাবো, বাট এখন যেতে গেলে কারোর সাথে বাড়িটারি খাবো। নিচের পরিবেশটা সুন্দর স্টাফরোডের, আপনারা মাঝে মধ্যে নিচ দিয়ে যান, আবার রাতে যান না, চিন্তাই হয় এ রে সামনের বাইক থেকে পানি ছিটে রে পানি ছিটে, নিচ দিয়ে রাতে যান না আর কি, যেটা বলতেছিলাম। আচ্ছা, আমি এই ফ্লাইওভারটা নিচে যা ক্যামেরাটা খুলে ফেলবো, কারণ এই ক্যামেরাটা নষ্ট হইলে আমি এই অবস্থায়, আমি ভাই গরিব মানুষ, এমনি হসপিটাল অনেক টাকা যাইতেছে, তার মধ্যে JBL এজেন্সি, এর মধ্যে যদি সামহাও এইটা নষ্ট হয়ে যায় তাহলে আমার অবস্থা আমি শেষ, মানে আমাকে আর ব্যাক করতে পারবো না। এখানে একটা মোটর সাইকেল ছিল ছাদের উপরে, ও এখন নাই, সুন্দর জায়গা। আচ্ছা, এখান থেকে বিদায় নেই, পরে আবার কথা হবে। সকাল বলি আর দুপুর বলি, 11টার সময় হচ্ছে, হসপিটালে SDU থেকে মাকে রিলিজ করা হয়েছে, অ্যান্ড বিল দিলাম কয়টার দিকে, এসে সম্ভবত 12:30-1টার দিকে বিল দিছি, তারপর 3:30 পর্যন্ত ওয়েট করতেছি, কেবিন বুক দিছি, কেবিনে নেয় না, কেবিন খালি হয় না, ভাই কী যে একটা অবস্থা। পরে বলার পরে, মানে একটু কঠোর স্বরে বলার পর, 3:30-এর দিকে কেবিন দিয়েছে, 4:00-এর দিকে সম্ভবত কেবিনে তুলছে, অ্যান্ড মা কেবিনে আসার সময় ভয় পেতেছিল যে খাট থেকে নাকি পড়ে যায়, এরকম একটা ভয় কাজ করতেছিল। কেবিনে আসার পরে সবাইকে দেখার পরে মোটামুটি মার অবস্থা ভালো, সে সবাইকে চিনতে পারছে, সবার সাথে কথা বলতেছে। আর রাতে একটু আগে আপু আছে মার সাথে, আপুর কাছ থেকে ফোনে খবর নিলাম যে নাক দিয়ে তো খাওয়াইতো, ওইটা খুলে নিছে, অ্যান্ড এখন সে বসে বসে আঙ্গুর খাইতেছে, মোবাইলে নাকি নাটকও দেখছে, তো তার মানে কিছুটা ভালো। ডক্টর বলছে যে 1-2 দিনের মধ্যে হয়তো বাসায় দিয়ে দিবে, তার মানে খবরটা ভালো। আপনাদের দোয়া কাজে লাগছে, আমাদের দোয়া কাজে লাগছে, এই হচ্ছে ব্যাপার। আশা রাখি আপনারাও আমার মতো খুশি। তাহলে ভিডিও থেকে আজকে বিদায় নেই, আসলে এই অবস্থায় বুঝতেই তো পারতেছেন এই ভিডিও করাটাই আমার জন্য এখন অনেক বেশি কষ্টের, তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি সব কিছু। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে লাইক দিয়ে দিন প্লিজ, আর যদি চ্যানেল নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়েছেন, জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর বাবা মাকে ভালোবাসলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং সবাই করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো, চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট বয়।